দুদকের অভিযানের পর এমন করেই বিক্ষোভ করে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। গত 6 সেপ্টেম্বর সকালে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে দুদকের সহকারী পরিচালক রাজকুমার সাহার নেতৃত্বে 5 জনের একটি দল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিনের কাছে চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরার কাগজপত্র চাইলে তা দিতে রাজি হননি তিনি। এ নিয়েই বাধে দ্বন্দ্ব। এক পর্যায়ে অভিযান শেষ করে দুদক। পরে চিকিৎসকদের সাথে খারাপ আচরণের অভিযোগ এনে দুদক কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে বিএমএ। দুদকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ যে ব্যক্তি যে আমাদের সমস্ত ডাক্তারদের সাথে এবং প্রিন্সিপাল মহোদয়ের সাথে যে আচরণ করেছে, যে আচরণে আমরা সবাই ক্ষুব্ধ এবং তার এই অসৌজন্যমূলক আচরণের আমরা বিচার চাচ্ছি। এদিকে ঘটনার পর গণমাধ্যমের সাথে কথা না বললেও পরে দুদকের অফিসিয়াল ফেসবুক পেজে অনিয়মের বিস্তারিত তুলে ধরে দুদক। এ সময় চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, ব্যক্তিগত চেম্বারে রোগী বেশি দেখা, হাসপাতালের ডাক্তার না থাকা, দুর্বল ব্যবস্থাপনা, কমিশন বাণিজ্য সহ মোট 6টি অভিযোগের প্রমাণ পায় বলে উল্লেখ করে দুদক। এছাড়া অভিযানের বিষয়ে ব্যবস্থা গ্রহণ ও কমিশনকে অবহিত করার জন্য 3টি দপ্তরে চিঠি পাঠিয়েছে বলে জানায় দুদক। হাসপাতাল সংশ্লিষ্টরা দুদকের অভিযানে বেঁকে বসলেও অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছে বরিশালের সুধী সমাজ। যে অনিয়মগুলি যেগুলি এতদিন ছিল সেগুলি পাওয়া গেছে কি না, যদি পাওয়া যায় থাকে তাহলে চিকিৎসক কর্তৃপক্ষ এটি দ্রুততার সাথে সমাধান করবেন। দুদকের অভিযানের কারণেই শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা এখন আগের চাইতে অনেক ভালো চিকিৎসা পাচ্ছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত। দুদকের অভিযান হয় গত মঙ্গলবার। এরপর বুধবার সকাল 8টার মধ্যেই সঠিক সময়ে সবাই কাজে যোগদান করেছেন বলে জানা গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।